দেখুন, এই যে সব প্রকল্পের কথা বলছেন না, একটা প্রকল্প কিন্তু মানুষের মৌলিক উন্নয়নের জন্য নয়। যদি আমরা প্রত্যেকটা প্রকল্পের যদি সামাজিক বিশ্লেষণ করি, যাকে বলা যায় সোশ্যাল অডিট করি, দেখবেন এই প্রকল্পগুলো কী পরিণতি দাঁড়াচ্ছে। কন্যাশ্রীর নাম করে এত লক্ষ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করা হয়েছে, কী পরিণতি হয়েছে? নাবালিকা বেড়ে বিয়ে বেড়ে গেছে আমাদের রাজ্যে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েদের স্কুলে ড্রপ আউট বেড়ে গেছে। তাহলে এই প্রকল্পের মানেটা অন্য সব প্রকল্প দিয়ে মানুষকে আপনি ক্রমশ তাকে স্বনির্ভর হওয়ার পরিবর্তে তাকে আপনি দোল নির্ভর করে তুলছেন, এটা একটা মানবতার প্রতি খানিকটা অপমান। মানুষের যে মর্যাদাবোধ সংবিধানে বলেছে না, আমাদের ইকোনমিক জাস্টিস এবং ডিগনিটি অফ পার্সন, সরকারের দায়িত্ব সেগুলো তৈরি করা, সেটা তৈরি করা হচ্ছে না। এবং রাজ্যকে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, যাদের আজকে এই ডোল দেওয়া হচ্ছে, ধরুন কাউকে 500 দিন বা 700 দিন, যে টাকাতে তো ঋণ করে দেওয়া হচ্ছে, এই টাকাটা ফেরত দেবে কে? ফেরত দিতে হবে তাদেরই, তাদেরই দিতে হবে, আমাকে আপনাকে দিতে হবে। দুদিন বাদে রাজ্য যদি দেউলিয়া হয়ে যায়, শ্রীলঙ্কার মতো অবস্থা হয়, তখন কী দাঁড়াবে? রাজ্য সরকারও দেউলিয়াগ্রস্ত হচ্ছেন, কেন্দ্রীয় সরকারও দেউলিয়াগ্রস্ত হচ্ছেন, এটা কি কোনো অর্থনীতি নাকি? অতএব ওগুলো বলা যায় বলে লোককে খানিকটা বিভ্রান্ত করা যায়, কিন্তু গভীরে গেলে দেখা যাবে ওই প্রত্যেকটা প্রকল্পই প্রকৃতপক্ষে মানুষের ক্ষতি করছে। কিন্তু আমরা এই কলঙ্ক বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছি যে আমরা এই ধরনের একজন অশিক্ষিত দুর্নীতিপরায়ণ কুরুচিপূর্ণ মানুষকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। এ দায় তো আমাদের যারা ভোট দিয়ে এইরকম একজন মানুষকে নির্বাচিত করেছি, যার বক্তব্য কথাবার্তা আচার আচরণের মানটা একেবারে পাড়ার ক্লাবের পর্যায়ের, তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, তার পরিণতি কী হবে? আগেকার মুখ্যমন্ত্রীদের বিভিন্ন বক্তৃতা শুনবেন, ভাষণ শুনবেন, এখন সময় মিলিয়ে দেখবেন, তাকে স্বনির্ভর হওয়ার পরিবর্তে তাকে আপনি দোল নির্ভর করে তুলছেন, এটা একটা মানবতার প্রতি খানিকটা অপমান। মানুষের যে মর্যাদাবোধ সংবিধানে বলেছে না, আমাদের ইকোনমিক জাস্টিস এবং ডিগনিটি অফ পার্সন, সরকারের দায়িত্ব সেগুলো তৈরি করা, সেটা তৈরি করা হচ্ছে না। এবং রাজ্যকে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, যাদের আজকে এই ডোল দেওয়া হচ্ছে, ধরুন কাউকে 500 দিন বা 700 দিন, যে টাকাতে তো ঋণ করে দেওয়া হচ্ছে, এই টাকাটা ফেরত দেবে কে? ফেরত দিতে হবে তাদেরই, তাদেরই দিতে হবে, আমাকে আপনাকে দিতে হবে। দুদিন বাদে রাজ্য যদি দেউলিয়া হয়ে যায়, শ্রীলঙ্কার মতো অবস্থা হয়, তখন কী দাঁড়াবে? রাজ্য সরকারও দেউলিয়াগ্রস্ত হচ্ছেন, কেন্দ্রীয় সরকারও দেউলিয়াগ্রস্ত হচ্ছেন, এটা কি কোনো অর্থনীতি নাকি? অতএব ওগুলো বলা যায় বলে লোককে খানিকটা বিভ্রান্ত করা যায়, কিন্তু গভীরে গেলে দেখা যাবে ওই প্রত্যেকটা প্রকল্পই প্রকৃতপক্ষে মানুষের ক্ষতি করছে। প্রশ্নটা হচ্ছে যে আমি কাজটা নিয়ম মেনে করছি, স্বচ্ছতার সঙ্গে করছি, সততার সঙ্গে করছি, না আমি গোটা সমাজ এবং শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিকে সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়ে করছি, এটাই হচ্ছে নির্ণায়ক শক্তি। আজকে তরুণ সমাজ বুঝতে পারছেন যে মমতারা আমাদের সবটাই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে করছে, তাই তাদের ক্ষোভ, তাই তাদের বিরোধ। দেখুন, এই যে সব প্রকল্পের কথা বলছেন না, একটা প্রকল্প কিন্তু মানুষের মৌলিক উন্নয়নের জন্য নয়। যদি আমরা প্রত্যেকটা প্রকল্পের যদি সামাজিক বিশ্লেষণ করি, যাকে বলা যায় সোশ্যাল অডিট করি, দেখবেন এই প্রকল্পগুলো কী পরিণতি দাঁড়াচ্ছে। কন্যাশ্রীর নাম করে এত লক্ষ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করা হয়েছে, কী পরিণতি হয়েছে? নাবালিকা বেড়ে বিয়ে বেড়ে গেছে আমাদের রাজ্যে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েদের স্কুলে ড্রপ আউট বেড়ে গেছে। তাহলে এই প্রকল্পের মানেটা অন্য সব প্রকল্প দিয়ে মানুষকে আপনি ক্রমশ তাকে স্বনির্ভর হওয়ার পরিবর্তে তাকে আপনি দোল নির্ভর করে তুলছেন, এটা একটা মানবতার প্রতি খানিকটা অপমান। মানুষের যে মর্যাদাবোধ সংবিধানে বলেছে না, আমাদের ইকোনমিক জাস্টিস এবং ডিগনিটি অফ পার্সন, সরকারের দায়িত্ব সেগুলো তৈরি করা, সেটা তৈরি করা হচ্ছে না। এবং রাজ্যকে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, যাদের আজকে এই ডোল দেওয়া হচ্ছে, ধরুন কাউকে 500 দিন বা 700 দিন, যে টাকাতে তো ঋণ করে দেওয়া হচ্ছে, এই টাকাটা ফেরত দেবে কে? ফেরত দিতে হবে তাদেরই, তাদেরই দিতে হবে, আমাকে আপনাকে দিতে হবে। দুদিন বাদে রাজ্য যদি দেউলিয়া হয়ে যায়, শ্রীলঙ্কার মতো অবস্থা হয়, তখন কী দাঁড়াবে? রাজ্য সরকারও দেউলিয়াগ্রস্ত হচ্ছেন, কেন্দ্রীয় সরকারও দেউলিয়াগ্রস্ত হচ্ছেন, এটা কি কোনো অর্থনীতি নাকি? অতএব ওগুলো বলা যায় বলে লোককে খানিকটা বিভ্রান্ত করা যায়, কিন্তু গভীরে গেলে দেখা যাবে ওই প্রত্যেকটা প্রকল্পই প্রকৃতপক্ষে মানুষের ক্ষতি করছে। দেখুন, এই যে সব প্রকল্পের কথা বলছেন না, একটা প্রকল্প কিন্তু মানুষের মৌলিক উন্নয়নের জন্য নয়। যদি আমরা প্রত্যেকটা প্রকল্পের যদি সামাজিক বিশ্লেষণ করি, যাকে বলা যায় সোশ্যাল অডিট করি, দেখবেন এই প্রকল্পগুলো কী পরিণতি দাঁড়াচ্ছে। কন্যাশ্রীর নাম করে এত লক্ষ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করা হয়েছে,
কি পরিণতি হয়েছে, নাবালিকা বেড়ে বিয়ে বেড়ে গেছে আমাদের রাজ্যে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েদের স্কুলে ড্রপ আউট বেড়ে গেছে, তাহলে এই প্রকল্পের মানে থাকে। অন্য সব প্রকল্প দিয়ে মানুষকে আপনি ক্রমশ তাকে স্বনির্ভর হওয়ার পরিবর্তে তাকে আপনি দোল নির্ভর করে তুলছেন, এটা একটা মানবতার প্রতি খানিকটা অপমান। মানুষের যে মর্যাদাবোধ সংবিধানে বলেছে না, আমাদের ইকোনমিক জাস্টিস এবং ডিগনিটি অফ পার্সন, সরকারের দায়িত্ব সেগুলো তৈরি করা, সেটা তৈরি করা হচ্ছে না, এবং রাজ্যকে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। যাদের আজকে এই ডোল দেওয়া হচ্ছে, ধরুন কাউকে 500 দিন বা 700 দিন, যে টাকা তাদের ঋণ করে দেওয়া হচ্ছে, এই টাকাটা ফেরত দেবে কে? ফেরত দিতে হবে তাদেরই, তাদেরই দিতে হবে, আমাকে আপনাকে দিতে হবে। দুদিন বাদে রাজ্য যদি দেউলিয়া হয়ে যায়, শ্রীলঙ্কার মতো অবস্থা হয়, তখন কী দাঁড়াবে? রাজ্য সরকারও দেউলিয়াগ্রস্ত হচ্ছেন, কেন্দ্রীয় সরকারও দেউলিয়াগ্রস্ত হচ্ছেন, এটা কি কোনো অর্থনীতি নাকি? অতএব ওগুলো বলা যায় বলে লোককে খানিকটা বিভ্রান্ত করা যায়, কিন্তু গভীরে গেলে দেখা যাবে ওই প্রত্যেকটা প্রকল্পই প্রকৃতপক্ষে মানুষের ক্ষতি করছে। কিন্তু আমরা এই কলঙ্ক বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছি যে আমরা এই ধরনের একজন অশিক্ষিত দুর্নীতিপরায়ণ কুরুচিপূর্ণ মানুষকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। এ দায় তো আমাদের যারা ভোট দিয়ে এইরকম একজন মানুষকে নির্বাচিত করেছি, যার বক্তব্য কথাবার্তা আচার আচরণের মানটা একেবারে পাড়ার ক্লাবের পর্যায়ের, তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, তার পরিণতি কী হবে? আগেকার মুখ্যমন্ত্রীদের বিভিন্ন বক্তৃতা শুনবেন, ভাষণ শুনবেন, এখন সময় মিলিয়ে দেখবেন, তাকে স্বনির্ভর হওয়ার পরিবর্তে তাকে আপনি দোল নির্ভর করে তুলছেন, এটা একটা মানবতার প্রতি খানিকটা অপমান। মানুষের যে মর্যাদাবোধ সংবিধানে বলেছে না, আমাদের ইকোনমিক জাস্টিস এবং ডিগনিটি অফ পার্সন, সরকারের দায়িত্ব সেগুলো তৈরি করা, সেটা তৈরি করা হচ্ছে না, এবং রাজ্যকে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। যাদের আজকে এই ডোল দেওয়া হচ্ছে, ধরুন কাউকে 500 দিন বা 700 দিন, যে টাকা তাদের ঋণ করে দেওয়া হচ্ছে, এই টাকাটা ফেরত দেবে কে? ফেরত দিতে হবে তাদেরই, তাদেরই দিতে হবে, আমাকে আপনাকে দিতে হবে। দুদিন বাদে রাজ্য যদি দেউলিয়া হয়ে যায়, শ্রীলঙ্কার মতো অবস্থা হয়, তখন কী দাঁড়াবে? রাজ্য সরকারও দেউলিয়াগ্রস্ত হচ্ছেন, কেন্দ্রীয় সরকারও দেউলিয়াগ্রস্ত হচ্ছেন, এটা কি কোনো অর্থনীতি নাকি? অতএব ওগুলো বলা যায় বলে লোককে খানিকটা বিভ্রান্ত করা যায়, কিন্তু গভীরে গেলে দেখা যাবে ওই প্রত্যেকটা প্রকল্পই প্রকৃতপক্ষে মানুষের ক্ষতি করছে। প্রশ্নটা হচ্ছে যে আমি কাজটা নিয়ম মেনে করছি, স্বচ্ছতার সঙ্গে করছি, সততার সঙ্গে করছি, না আমি গোটা সমাজ এবং শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিকে সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়ে করছি, এটাই হচ্ছে নির্ণায়ক শক্তি। আজকে তরুণ সমাজ বুঝতে পারছেন যে মমতারা আমাদের সবটাই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে করছে, তাই তাদের ক্ষোভ, তাই তাদের বিরোধ। দেখুন, এই যে সব প্রকল্পের কথা বলছেন না, একটা প্রকল্প কিন্তু মানুষের মৌলিক উন্নয়নের জন্য নয়। যদি আমরা প্রত্যেকটা প্রকল্পের যদি সামাজিক বিশ্লেষণ করি, যাতে বলা যায় সোশ্যাল অডিট করি, দেখবেন এই প্রকল্পগুলো কী পরিণতি দাঁড়াচ্ছে। কন্যাশ্রীর নাম করে এত লক্ষ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করা হয়েছে, কী পরিণতি হয়েছে? নাবালিকা বেড়ে বিয়ে বেড়ে গেছে আমাদের রাজ্যে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েদের স্কুলে ড্রপ আউট বেড়ে গেছে, তাহলে এই প্রকল্পের মানে থাকে। অন্য সব প্রকল্প দিয়ে মানুষকে আপনি ক্রমশ তাকে স্বনির্ভর হওয়ার পরিবর্তে তাকে আপনি দোল নির্ভর করে তুলছেন, এটা একটা মানবতার প্রতি খানিকটা অপমান। মানুষের যে মর্যাদাবোধ সংবিধানে বলেছে না, আমাদের ইকোনমিক জাস্টিস এবং ডিগনিটি অফ পার্সন, সরকারের দায়িত্ব সেগুলো তৈরি করা, সেটা তৈরি করা হচ্ছে না, এবং রাজ্যকে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। যাদের আজকে এই ডোল দেওয়া হচ্ছে, ধরুন কাউকে 500 দিন বা 700 দিন, যে টাকা তাদের ঋণ করে দেওয়া হচ্ছে, এই টাকাটা ফেরত দেবে কে? ফেরত দিতে হবে তাদেরই, তাদেরই দিতে হবে, আমাকে আপনাকে দিতে হবে। দুদিন বাদে রাজ্য যদি দেউলিয়া হয়ে যায়, শ্রীলঙ্কার মতো অবস্থা হয়, তখন কী দাঁড়াবে? রাজ্য সরকারও দেউলিয়াগ্রস্ত হচ্ছেন, কেন্দ্রীয় সরকারও দেউলিয়াগ্রস্ত হচ্ছেন, এটা কি কোনো অর্থনীতি নাকি? অতএব ওগুলো বলা যায় বলে লোককে খানিকটা বিভ্রান্ত করা যায়, কিন্তু গভীরে গেলে দেখা যাবে ওই প্রত্যেকটা প্রকল্পই প্রকৃতপক্ষে মানুষের ক্ষতি করছে।